Change ça qui est en ligne. Qui c'est bon? Ah, ma gueule, t'es pas qui m'a droit. Tu veux une কদিন পর তো আমি তোমার বিয়ে করব তুমি কি বিয়ে ভাঙাইতে আসছো বিয়ে করতে আসো আরে ওই তো বিয়ে ভাঙ বিয়ে ভাঙানোর পর তো বিয়ে করব তাই হ্যাঁ আমি বাপকে চিনো দিয়ে এক কথা কয়েকবার জিজ্ঞেস করবো এত আমি বাপকে চিনি জ্যাকি চ্যান তো জ্যাকি চ্যানের নরম মনটা দেখছো আসলে চেহারাটা এখন দেখো তুমি একটা কাজ করো মাথার ভিতরে রক্ত উঠতে দেয় তেও না মাইতে পারে না আর ওই এইটাই করতে এলে করে মানাইতে দিন আমার তো মনে হলো আমি সিগারেটের ভিলেনটা দেখে আসলাম এতদিন যখন বলছে বাজান বসেন খান আপনার গরম লাগছে না বাতাস দিই তখন বুঝতে পারেন নাই না যখন ঘেরিটার উপরে দুটো লক্ষ্মীর বাড়ি পড়বে না তখন বুঝবার পারতে প্রেম ভালোবাসার কথা তোমার বাবারে কোনোভাবেই বলা যাবে না উনি নাকি দুটো জিনিস নিতেই পারে না এই দুটো জিনিস জানলে উনি কী করবে উনি নিজেও জানে না ওনার কন্ট্রোল ছুটে আছে উনি সে কোনো কিছু করে ফেলতে পারে বলাই যাবে না এটা আমার থেকে ভালো আর কে জানাবে এই জন্য তো বাবাকে আজ পর্যন্ত কিছু বলতে পারিনি তো এখন প্ল্যান কি
প্ল্যান বি। প্ল্যান বি? বি ফর ভাগো। ওয়ান বাবারে ঠান্ডা মাথায় গরম মাথায় কোনোভাবেই বোঝানো সম্ভব না। আমি বুঝে গেছি, লোকটা ঠান্ডা মাথায় একটা মানুষ খুন করতে পারে। আমরা যেটা করবো, রাতের অন্ধকারে তুমি জরির কাপড় পরো কি আম্মা জানের কাপড় পরো কি কালো শাড়ি পরো, যা খুশি পরো, কই না আমরা এই বাসা থেকে শুতে পারো। প্রত্যেক দিন সন্ধ্যে আইতেছি ভাবি। আমার আসলে আপনারা বুঝাই পারবো না যা মনে হচ্ছে তাই রান্না আপনার নাম কইতেছে, আমার নাম বিক্রি করতেছে, ব্যাস আর কোন সমস্যা নেই। আর চিপি নিয়ে মহা খুশি, তো একদম কইতেছে তোমাকে কাজ কাম খুব খুশি ভালো সব ঠিকঠাক মতো চলতেছে, কোনো অসুবিধা নেই, খুশি মেয়রে বললাম যে কোনো সুন্দর কাজের লেগা ওকে তো মুখ হারিয়েছে, ওখানে ভালো কামটা চাই আমাকে, কাম করবো কি প্রফিট কম করুম, হ্যাঁ কামটা ভালো করুম প্রফিট করুম কম, একটা পর একটা কামাইতে থাকবো, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না বড় ভাই। আর আপনি ওই যে বলছিলেন না পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, ওইটা একদম ফার্স্ট ক্লাস, মহল্লার মোড়ে মোড়ে সব জায়গায় ডাস্টবিন লেগে গেছে গা। ওটার মধ্যে আমি লিখে দিচ্ছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, আদেশ ক্রমে সিটি কর্পোরেশন কমিশনার। আমার নাম কয় সপ্তে ইয়ে গেল কই, যে শুভ্র শুভ্র গেল কই, শুভ্র তো মনে হয় আছে, ওই নেই আছে মনে হয়, ডাকো না চা তো দাও না রে শুভ্র আব্বু, ও আব্বু পলাই গেতে গা আমি আছি আপনার ভাই ভাই আছে না লঞ্চ স্টেশন ট্রেন স্টেশন যত জায়গা আছে সব জায়গায় পোলাপাইন লাগাই দে, সব মোড়ে মোড়ে সব মোড়ে মোড়ে আমি দেখতেছি আমি দেখতেছি। ওই যে আমার বাড়িতে আমার মনে হয় ভাইয়ের বাড়িতে যে ওই যে পোলাটা ছিল না, এই যে তোর ওই যে কি কয় নাম শুভ্র শুভ্র, হ্যাঁ হ্যাঁ ওর দেখা মাত্র আটকা ফোন দিবি আমারে, আর লগে আমাকে ওই যে দিয়ে আছে না দিয়া থাকা পারে বুঝছো, থাকলে দুইজনের সুন্দর মতো আটকা আমার একটা ফোন দেবা, দেখেছি দেখেছি ভাই। আপনি টেনশন করেন না, আমি আপনার ভাই, আমি কইলাম তো আপনি একদম টেনশন করেন, আমি দেখতেছি ভাবি সাহ ঠান্ডা পানি হ্যাঁ ফ্যান্টে ছেড়ে দে ফ্যান্টে ছেড়ে দে ফ্যান্টে ছেড়ে দে এখন তোমার আর আমার বিয়ে
ভাবলো? আমি তো একটাবারের জন্য বলে নাই যে আমি তোমাকে বিয়ে করব। নাইস জোক, বাট লাভ নাই, আমি বুঝছি। ফাইনালি বলছি, দেখো তোমার আসলে বুঝতে জানো যে আমি কোনো ফাইজলামি করছি না, সিরিয়াসলি বলছি। দিয়া কেন অসাধের বলছিস? তুই কি মনে করছিস আমি এত বোকা? তুই বলবার আমি বিশ্বাস করব? আমি বুঝতে পারছি। আচ্ছা ভাই, আমি ধরে ফেলছি তোমাকে, আসার জন্য করো প্লিজ। আরে না, আমি কোনো ফাইজলামি করছি না, আমি সত্যি তোমাকে বলতেছি। আমি তো একবার শুনে তোমাকে বলিনি আমি তোমাকে বিয়ে করব। দিয়া কাম অন, আমি তোমাকে চিনি। আমি সিরিয়াসলি তোমাকে বলতেছি, আমি কখনো কিন্তু বলিনি আমি তোমাকে বিয়ে করব। দিয়া তুমি কি বল, তাহলে আমি এত কিছু কার জন্য করলাম? পুরা বাসার সবাইকে পটায় নাটক করে তোমাকে যেখানে পালাই নিয়ে আসলাম কেন? আমি তোমাকে সব বুঝাই বলছি। দেখো আমার বাবার চোখ ফাঁকি দিয়ে আমাকে পালিয়ে নিয়ে আসার একমাত্র মন সে না তোমার আছে, যেটা নাজমুলের নাই। নাজমুলকে